হাই ফ্রেন্ডস, আমি মৌ। আপনারা দেখছেন এই মুহূর্তে মৌ টেকনোলজি চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমার কাজের বিষয়টা হলো আপনার মোবাইলটাকে কিভাবে কম্পিউটারের মতো করে ব্যবহার করবেন। দেখে সবাই অবাক হয়ে যাবে, মনে হবে যেন এটা মোবাইলই নয় কম্পিউটার। আপনার মোবাইলটাকে ঠিক কম্পিউটারের ডিসপ্লের মতো দেখাবে। এটা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে গিয়ে দেখিয়ে দিই এটার নাম কি। তারপর প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন মাই কম্পিউটার লিখে। আমার ডাউনলোড করা আছে, আমি আর করছি না। এখানে দেখুন 1 মিলিয়ন মানুষ ইউজ করছেন, রেটিং পয়েন্ট 4.1। তাহলে ওপেন করে দেখাচ্ছি, দেখুন। স্টার্ট মাই কম্পিউটার এখানে টাচ করে ক্লিক করবেন, দেখুন। লোকাল ডিস্ক, সিস্টেম ডিস্ক, মেমোরি, যেরকম কম্পিউটারে থাকে আপনারা দেখছেন, দেখেছেন নিশ্চয়ই। আমি লোকাল ডিস্কটা ওপেন করে দেখাচ্ছি, দেখুন। এখানে দেখুন কম্পিউটারে যেরকম ফোল্ডারগুলো দেখতে পাই, ঠিক সেই রকমই এখানে ফোল্ডারগুলো শো করবে। আমি যে কোনো একটা ওপেন করে দেখাচ্ছি, এই দেখুন এখানে অনেকগুলি পিকচার আছে, দেখুন। বাঁদিকে অনেক অপশন পাবেন, তারপর টুল ফর ইউ বলে যে অপশনটা আছে, সেটা টাচ করলেই অনেক অপশন পেয়ে যাবেন। এখানে দেখুন ক্রপ, সেভস, টেক্সট অন, ফটো, ফটো কলেজ অ্যান্ড এডিটর, ডায়েরি, নোটপ্যাড, মাই ক্রিয়েশনস, ক্রিয়েট টেক্সট ফাইল, টাইপ ইন হিন্দি, স্পিক টাইম, রেজাম মেকার, পিডিএফ স্ক্যানার। এই ছিল আজকে টিউটোরিয়াল। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।